শুনলাম নরকের নতুন রূপ হয়েছে, সেখানে সব সৃজনশীল মানুষের বাস। বিজ্ঞানী, লেখক, কবি, চিত্রকর, ভাস্কর, অভিনেতা, অভিনেত্রী, আরও কত কি। সেখানে নরকের যন্ত্রণা নেই, সব কিছুই সবুজ, অভিজাত, দৃষ্টিনন্দন, সব আধুনিক সুবিধা আছে। নরককে মনে হয় প্যারিসের মতো। একদিন একজন সাংবাদিক গেলেন নরকের রিপোর্ট করতে। তিনি যা দেখলেন তা তার কল্পনার বাইরে ছিল। নরকে সবাই খুশি, সবাই সবাই নিজের মতো করে কাজ করে। বিজ্ঞানীরা নতুন কিছু আবিষ্কারের চেষ্টা করছেন, লেখকেরা নতুন বই লিখছেন, কবিতা লিখছেন, গল্প লিখছেন, চিত্রকর ছবি আঁকছেন, ভাস্কর ভাস্কর্য তৈরিতে ব্যস্ত, অভিনেতা অভিনেত্রীরা নতুন নাটক, নতুন ছবিতে অভিনয় করছেন। সাংবাদিক জিজ্ঞাসা করলেন, আপনারা তো সুখী কেন? নরক তো সাজার জায়গা। নরকের বাসিন্দারা বললেন, হ্যাঁ জানি, কিন্তু আমরা এখানে সৃষ্টি করি, আমরা এখানে নতুন কিছু তৈরি করি, এটাই আমাদের সাজা। আমরা এখানে এত সুখী কারণ আমরা আমাদের প্রতিভা ধরনকে কাজে লাগাতে পারি। সাংবাদিক অবাক হয়ে গেলেন, তিনি নরক থেকে বেরিয়ে গেলেন। নরকের নতুন রূপ সম্পর্কে একটা রিপোর্ট লিখলেন। সেই রিপোর্ট পড়ার পর সবাই অবাক হয়ে গেল। নরকের নতুন রূপ সম্পর্কে কেউ কিছুই জানত না। সবাই ভাবতে শুরু করল, নতুন নরকের মতো জায়গায় যেতে হলে কী করতে হবে। একজন কবি বললেন, আমাদের কবিতা লিখতে হবে, গল্প লিখতে হবে, নতুন নতুন চিন্তা করতে হবে। একজন বিজ্ঞানী বললেন, আমাদের নতুন কিছু আবিষ্কার করতে হবে, নতুন নতুন জিনিস তৈরি করতে হবে। একজন অভিনেতা বলে উঠল, আমাদের নতুন নাটক, নতুন ছবিতে অভিনয় করতে হবে, লোকজনকে উদ্বুদ্ধ করতে হবে। একজন চিত্রকর বললেন, আমাদের নতুন চিত্র আঁকতে হবে, নতুন চিত্রে নতুন জীবনের আলো ছড়াতে হবে। একজন ভাস্কর বললেন, আমাদের নতুন ভাস্কর্য দরকার, সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠতে হবে, যারা আসবে তাদের প্রেরণা হতে হবে। সবাই একমত হল, নতুন নরকের মতো জায়গায় যেতে হলে সৃজনশীল হতে হবে, নতুন কিছু করতে হবে। সেই থেকে সবাই সৃজনশীল হওয়ার চেষ্টা করছে, নতুন নতুন কিছু করার চেষ্টা করছে, কারণ সবাই জানে নতুন নরকের মতো জায়গায় যেতে হলে সৃজনশীল হতে হবে।